হ্যালো বন্ধুরা, আমার চ্যানেল কিচেন বাহারে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ তৈরি করবো চিংড়ি সয়াবিনের কোফতা কারি। এই জন্য এখানে আমি 75 গ্রাম সয়াবিন সেদ্ধ করে নিয়েছি। এখানে নিয়েছি 150 গ্রাম চিংড়ি মাছ, লাগছে স্বাদ মতো নুন, 1 টেবিল চামচ পরিমাণ নিয়েছি বেসন, রান্নার জন্য নিয়েছি সর্ষের তেল, আর এখানে একটা বড় সাইজের টমেটো আমি বেটে নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এখানে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, আর এখানে রয়েছে 1 চামচ করে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। ফোড়নের জন্য নিয়েছি গোটা জিরে, তেজপাতা। এবার চলুন প্রথমে কোফতা বানানোর জন্য চিংড়ি আর সয়াবিন মিক্সিতে বেটে নিই। আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন। দেখুন, চিংড়িটা আর সয়াবিনটা আমি আলাদা আলাদা পেস্ট করে নিয়েছি। সয়াবিনটা আমি খুব মিহি করে বাটিনি, এরকম করে বেটে নিয়েছি, আর চিংড়িটা আমি মিহি করে পেস্ট করে নিয়েছি। এবার কোফতা বানানোর জন্য চিংড়ি সয়াবিন একসঙ্গে মেখে নেব কিছু গুঁড়ো মশলা আর কিছু বাটা মশলা দিয়ে। লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা রসুন বাটা, বেসন, নুন, এবারে সমস্ত কিছু একসাথে মেখে নেব। চিংড়ি সয়াবিনটা মেখে নিয়েছি, এবার এগুলো গোল গোল করে কোপ্তার শেপ দিয়ে নেব। সমস্ত কোপ্তাগুলো আমি গড়ে নিয়েছি, চলুন এবার এগুলো ভেজে নেওয়া যাক। কোফতা ভাজার জন্য তেল গরম করে নিয়েছি, এবার কোফতা দিয়ে দেব। মাঝারি আঁচে কোফতাগুলো ভেজে নেব, খুব বেশি গ্যাস বাড়িয়ে দিয়ে কোফতা ভাজবেন না। কোফতার একদিক ভাজা হয়ে গেছে, এবার অন্য দিক উল্টে দেব। কোফতা দুপিঠ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার একইভাবে বাকি সমস্ত কোফতাগুলো ভেজে নেব। সমস্ত কোফতা ভেজে তুলে নিয়েছি, এবার কড়াই যে তেল রয়ে গেছে ওই তেলে গোটা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। জিরে তেজপাতা ভাজা হয়ে গেছে, এবার দেবো কুচানো পেঁয়াজ। পেঁয়াজ লাল করে ভেজে নিয়েছি, এবার এটা আদা রসুন বাটা দিয়ে দেবো। আদা রসুন দিয়ে আমি 1 মিনিট মতো কষিয়ে নিয়েছি, এবার এতে দেবো টমেটো বাটা। টমেটো দিয়ে আমি 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি, এবার দেবো সমস্ত গুঁড়ো মশলাগুলো। একটু জল দিয়ে দেবো। এবার কিছুক্ষণ সময় নিয়ে মশলা কষিয়ে নেবো। দেখুন, 5 মিনিট আমি মাঝারি আঁচে মশলা কষিয়ে নিয়েছি, এবার দেবো নুন। নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি, আরো কিছুক্ষণ কষিয়ে নেবো মশলা।
দেখুন মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এবার জল দিয়ে দেব। জল দিয়ে দিয়েছি আমি, গরম জল দিয়েছি, আপনারাও চেষ্টা করবেন গরম জল দিতে। এবার ফুল আছে চাপা দিয়ে ঝোলটা ফুটিয়ে নেব। ফিরেলাম 3 মিনিট পর। 3 মিনিট আমি ফুল আছে চাপা দিয়ে রেখেছিলাম, ঝোলটা ফুটে গেছে। এবার এক একে কোফতাগুলো দিয়ে দেব। চাপা না দিয়ে ফুল আছে ঝোলটা কমিয়ে নেব। ফিরে এলাম 3 মিনিট পর। 3 মিনিট আমি ঝোলটা ফুটিয়ে নিয়েছি, ঝোলটা অনেকটাই কমে গেছে। এবার একটু দিয়ে দেবো 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেবো 1 চামচ ঘি। ঘি গরম মশলা মিশিয়ে দিয়েছি। এবার গ্যাস বন্ধ করে চাপা দিয়ে 10 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। ফিরে এলাম 10 মিনিট পর। 10 মিনিট আমি চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। কোফতা কারি আমার তৈরি, এবার পরিবেশন করে দেব। বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার চিংড়ি সয়াবিনের কোফতা কারি। এটা গরম ভাতে খেতে খুব ভালো লাগে। আপনারা এটাকে একবার বাড়িতে তৈরি করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।